فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِن كُنتُمْ لَا تَعْلَمُونَ. السلام ورحمة الله وبركاته. সময় তো ভাই জানতে চাইছেন যে আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কিন্তু এমন পরিবারে যদি এমন কোনো কাজ করে, দেখেন সর্বাবস্থায় এখানে কিন্তু দেখতে হবে আমাদের কোরআন এবং হাদিস, অর্থাৎ ইসলামের শরিয়া বিধান মেনে যদি চলে, যদি শরিয়া বিধান। এখন দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লোকমান 14:15 নম্বর আয়াতে কি বললেন, যে যদি তোমার পিতামাতা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় তাহলে পিতামাতার কথাকেও ত্যাগ করো। অথচ সর্বদা বলা হয়েছে পিতামাতার কথা মেনে চলা, এটা একটা ইবাদত। তাহলে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন যে যদি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যদি কোনো আত্মীয় শরীয়তের বিধানকে লঙ্ঘন করে চলে, তাহলে আমরা এক কথায় হুব্বিল্লাহ হুব্বিন্নাস, আল্লাহ সন্তুষ্টির জন্য একে অপরকে আমরা ভালোবাসি। যখন কাউকে ঘৃণা করবো, সম্পর্ক ত্যাগ করবো আল্লাহ সন্তুষ্টির জন্য। যদি কেউ ব্যক্তি আল্লাহ নাফরমানিতা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধিবিধানকে না মানে, তখন তাকে আল্লাহ সন্তুষ্টির জন্যই তার সাথে সম্পর্ক আমরা ছেদ করবো। এটা নিয়তের উপর নির্ভর করবে। যদি আমরা দেখি প্রকৃত সে আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে যাচ্ছে, তাকে হেকমা নসিহত করার পর সে শুনছে না, তবে সর্বদা আমাদের তার প্রতি আগে সংগ্রাম করতে হবে, চেষ্টা চালাতে হবে তাকে সঠিক পথে ফিরে। যখন না হবে শেষ পর্যায়ে, তখন সম্পর্ক ছেদ করবে। প্রথমেই তার কাছে আমরা দাওয়াত দিলাম না আর সম্পর্ক ছেদ করবে এমনটি নয়। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল-কাহফ 69 নম্বরে, জিহাদ ফিসাবিলিল্লাহ, যদি আল্লাহর পথে সংগ্রাম করো আল্লাহ পথকে সহজ করবে। তার প্রতি সংগ্রাম চালাতে হবে, চেষ্টা করতে হবে তাকে খারাপ থেকে ভালোর দিকে নিয়ে আসার। খারাপ থেকে ভালো যখন সে আসবে না শেষ পর্যায়ে, তখন তাকে আল্লাহ সন্তুষ্টির জন্য তার সম্পর্ক ছেদ করতে হবে।